এএলএম স্টিল বিল্ডিং টেকনোলজি ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এইচএম জাহিদুল ইসলাম, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুরুতেই জাহিদুল ইসলাম সাহেব, আপনার কাছে জানতে চাচ্ছি, দেশের নির্মাণ শিল্পে স্টিল বিল্ডিং কতটুকু কার্যকর ভূমিকা রাখছে? আসলে নির্মাণ শিল্পে স্টিল বিল্ডিং হচ্ছে একটা আপগ্রেডেড টেকনোলজি, যেটা ট্রেডিশনাল আমাদের সারা ওয়ার্ল্ডে যেটা ইউজ হতো আরসিসি কনস্ট্রাকশন, এর আপগ্রেডেড ভার্সন হচ্ছে স্টিল বিল্ডিং। এবং এটা আপগ্রেডেড যেহেতু সেহেতু বিভিন্ন ধরনের অ্যাডভান্টেজ এর মধ্যে আছে, যেমন কনস্ট্রাকশন টাইম, কনস্ট্রাকশন কোয়ালিটি কন্ট্রোল। কোয়ালিটি কন্ট্রোল একটা ফ্যাক্টর, যেহেতু বিভিন্ন ধরনের দুর্ঘটনা, আন্ডার ডিজাইন কনস্ট্রাকশন হয়, এইগুলি যেহেতু এগুলি ফ্যাক্টরিতে প্রোডাকশন আমাদের কন্ট্রোলই সব হয়, এই জন্য কোয়ালিটি কন্ট্রোলটা খুব ভালো মতো করা সম্ভব। ট্রেডিশনাল যেহেতু অবশ্যই কস্ট ইফেক্টিভ, এবং কিছু কিছু ক্ষেত্রে স্টিল বিল্ডিং আপনার যেতেই হবে, যেমন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আপনার বিল্ডিংটা আপনার ডিজাইন করতে হয়, এটার মেশিনারিজের উপর ডিপেন্ড করে, লাইক মেশিনারিজটার হাইট কেমন, স্প্যান কেমন। তো লং ক্লিয়ার স্প্যান যখন আপনার প্রয়োজন হবে, এটা অবশ্যই স্টিল বিল্ডিং অনেকটা কস্ট ইফেক্টিভ, এবং স্টিল বিল্ডিং আপনার যেতেই হবে, মানে ট্রেডিশনালি আপনি এটা করতে পারবেন না। এবং পাওয়ার প্ল্যান্টের যে স্ট্রাকচারগুলি, হাইট অনেক, এগুলি টাইমের মধ্যে করতে হলে আপনার স্টিল বিল্ডিং এ করতেই হবে। এই শিল্পের বিকাশে, যেহেতু আপনি শিল্পের সাথে জড়িত, এই শিল্পের বিকাশে কি কি পদক্ষেপ নিলে এই শিল্পের বিকাশ আরো দ্রুততর হবে? হ্যাঁ, এইখানে আমাদের একটা বড় ডিসঅ্যাডভান্টেজ আছে, আপনি অবশ্যই জেনে থাকবেন। ইদানিং আমরা বাংলাদেশের চাহিদা মিটিয়ে এক্সপোর্ট শুরু করেছি, তো আমাদের মেইন প্রবলেম যেটা হচ্ছে যে গভর্নমেন্ট আমাদের র ম্যাটেরিয়ালের উপর যে পরিমাণ ডিউটি আরোপ করে রেখেছে, এটা খুবই ডিফিকাল্টিস। কারণ আমাদের প্রোডাক্টটা কিন্তু, আপনি যদি একটা ইন্ডাস্ট্রি করেন, আপনার ইন্ডাস্ট্রিতে ইউজ হচ্ছে অ্যাজ এ বেসিক প্রোডাক্ট। আপনার ইন্ডাস্ট্রি করতে গেলে আপনার ল্যান্ড লাগবে, মেশিনারিজ লাগবে, এবং আপনার বিল্ডিংটা লাগবে। তারপরে আপনি ওইখানে অনেক লোক কর্মসংস্থান হবে, একটা প্রোডাক্ট হবে, অন্য প্রোডাক্টে গেলেন আপনি, বাট বেসিক কিন্তু আপনার স্টিল বিল্ডিংটা লাগছে। আমি আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাইবো, যে সাধারণ বিল্ডিং এবং আপনাদের যে যে স্টিল বিল্ডিং যেটা আমরা বানাচ্ছি, এই দুটোর মধ্যে আমি যদি কম্পেয়ার করি, নির্মাণ ব্যয় কোনটার বেশি কোনটার কম? হ্যাঁ, এটা ডিপেন্ড করে, আপনি যদি টাইপ অফ বিল্ডিং, তো আমি যেটা বলতেছিলাম ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং যেগুলি লং ক্লিয়ার স্প্যান এবং ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়, সেগুলির কস্ট আপনার নর্মাল আরসিসি বিল্ডিং এর চাইতে প্রায় 20% কম পড়বে। এবং যদি আপনি হাই রাইজ বিল্ডিং এ যান, হাই রাইজ তো না, জাস্ট যেগুলি ঢাকায় হয় 15-20 তলার মধ্যে যেগুলি হয়, এগুলির কস্ট আপনার আরসিসি চাইতে বেশি পড়বে না, কাছাকাছি হবে বাট বেশি হবে না। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, যে এই প্রযুক্তিটি কি ভূমিকম্প সহনশীল কিনা, এবং এই প্রযুক্তিটির লংজিভিটি কতদিন? হ্যাঁ, ভূমিকম্পের যে ব্যাপারটা, আসলে ভূমিকম্প সহনশীল হবে কিনা সেটা ডিপেন্ড করে ডিজাইনের উপর। আপনি আরসিসি করেন, স্টিল করেন, আপনি ডিজাইন যদি ঠিক মতো করেন, সব কিছু কনসিডার করে করেন, তাহলে ভূমিকম্প সহনশীল সবগুলি। বাট স্টিলটা একটু কম ঝুঁকিপূর্ণ আপনার আরসিসির তুলনায়। কিভাবে? এটার আপনার ক্র্যাশিং কোনো ক্যারেক্টার নাই আপনার স্টিলের, যেমন আরসিসি বিল্ডিং আপনার বেশি ওভারলোডেড হলে, আপনি ডিজাইন করলেন বাট ওভারলোডেড বা ভূমিকম্প বেশি হলে এটা ক্র্যাশ করে, মানে পড়ে যায় আর কি, যেটা রানা প্লাজায় হয়েছিল। কিন্তু এটা যদি স্টিল বিল্ডিং হতো, এটা ওইভাবে পড়ে যেত না, আপনার বাকলিং করতো, কাত হয়ে পড়তো, আপনি কিন্তু লাইফ রেস্কিউ করার টাইম পেতেন। এটা একটা অ্যাডভান্টেজ। আর যে আপনি লংজিভিটির কথা বলতেছেন, স্টিল আসলে একমাত্র স্টিলের শত্রু যেটা আপনার করোশন আর কি, যেটা আপনার মরিচা পড়া যেটা বলে, তো আপনি যদি প্রপারলি এটা কোটিং দিয়ে রাখতে পারেন, এটা লাইফ টাইম কোনো প্রবলেম না। এবং আরেকটা পয়েন্ট, আপনি যখন এটা লাইফ টাইম শেষ হবে, মনে করবেন যে আপনি চেঞ্জ করবেন, পুরাটাই কিন্তু আপনি রিসেল ভ্যালু পাচ্ছেন, স্ক্র্যাপ হিসাবে বিক্রি করতে পারছেন। বাট আরসিসি হলে আপনার ভাঙার খরচ আছে, বিক্রি তো করতেই পারবেন, আর আপনার খরচ কস্ট, হ্যাঁ হ্যাঁ, এটা একটা বিশাল অ্যাডভান্টেজ আর কি। স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন, আজ এখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ দর্শক।